প্রিয় ছাত্র ছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এখানে তোমরা জানো ক্লাস সিক্স জিওগ্রাফি আলোচনা করছে, আমাদের পৃথিবীর আবর্তন চলছে। আজকে আমরা পেজ 27 আলোচনা করব। পৃথিবীর সময় চলে সূর্যের দৈনিক আপাত গতির সঙ্গে তাল রেখে। পৃথিবী নিজের অক্ষের চারদিকে এক পাক শেষ করে প্রায় 24 ঘন্টায়। এক ঘন্টা সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 মিনিট, আবার 1 মিনিট সময়কে সমান 60 ভাগে ভাগ করলে পাওয়া যায় 1 সেকেন্ড। ঠিক আছে, দেখো ছায়াগুলো বুঝিয়েছে এখানে। সূর্য যখন এরকম থাকে তখন এরকম ছায়া, সকালে সূর্য যখন মাথার উপরে থাকে তখন এরকম অবস্থা, আবার যখন বিকেলে থাকে তখন এরকম ছায়া পড়ে, বুঝে গেল। তারপরে দুপুরবেলায় ছায়া সব থেকে ছোট্ট হয়। এবার দেখো এদিকে, ফার্দিনান্ড ম্যাগেলান ও তার সঙ্গীরা 1519 সালে পৃথিবী প্রদক্ষিণের অভিযান শুরু করেন। অভিযান শেষে প্রায় 3 বছর পর দেশে ফিরে তারা একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলেন, তাদের হিসাবের সঙ্গে দেশের ক্যালেন্ডার মিলছে না। অর্থাৎ তাদের হিসেবে সে যেদিন সোমবার হয় দেশে তখন মঙ্গলবার চলছে, হিসেবে কোনো ভুল হয়নি। তাহলে পুরো একটা দিন কোথায় গেল? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে 24 ঘন্টায় একবার পাক খাচ্ছে, তাই সূর্য পূর্ব দিকে উদিত হয়। পৃথিবী পূর্বের দিকে জায়গায় সময় এগিয়ে থাকে, পৃথিবীর পূর্ব দিকের জায়গায় সময় এগিয়ে থাকে, যত পশ্চিমে যাওয়া যায় সময় তত পিছিয়ে যায়। 31 ডিসেম্বরের সন্ধে নাগাদ টিভিতে দেখবে অস্ট্রেলিয়ার মানুষ রাত 12টা বেজে যাওয়ায় 1 জানুয়ারি নববর্ষ উপভোগ করছে, কারণ অস্ট্রেলিয়া অনেক পূর্বের দেশ, আবার আমেরিকা যুক্তরাষ্ট্রে তখন 31 ডিসেম্বর সকালবেলা। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এই পর্যন্তই থাকলো, ভালো থেকো, সুস্থ থেকো।